আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। নতুন আরও একটি মজাদার রান্না নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি পাট শাক দিয়ে মসুরের ডাল আর শুটকি দিয়ে রান্না। এখানে পাট শাকটা রান্নার জন্য আমি মরিচটা ফালি করে কেটে নিয়েছি, রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি চুলায় একটি কড়াই। এই যে ডালটা আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি, এটা হচ্ছে শুটকিটাও ভিজিয়ে রেখেছি, শুটকিটা পরিষ্কার করে নিব। তো কড়াইটা গরম হওয়ার সাথে সাথে দিয়ে দিলাম সরিষার তেল পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি রসুন কুচি, পেঁয়াজ কুচি। দেখুন সরিষার তেলে রসুনটা দেওয়ার পর অনেকগুলো বাবল হয়ে গিয়েছে। তো এভাবে কিন্তু পাট শাকটা রান্না করলে অনেক সুস্বাদু হয়। আমরা পাট শাকটা অনেক অঞ্চলে বিভিন্ন নামে পরিচিত, আমাদের চট্টগ্রামে এটা নারী শাকও বলা হয়, আবার পাট শাকও বলা হয়। নোয়াখালীর ওদিকে একটা নাম বলে, ওটা অ্যাকচুয়ালি আমার এখন মনে পড়তেছে না। নোয়াখালীতে এই পাট শাকটা অন্য আরেকটা নামে পরিচিত। তো আপনারা জানলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কোন অঞ্চলে এই শাকটা কী নামে পরিচিত। ভালো করে পেঁয়াজ রসুন মরিচটা আমি ভেজে, হালকা ভেজে নরম করে নিব। এভাবে শাক রান্না করলে কিন্তু শুধু শাক দিয়ে অনায়াসে পাটটা চেটে পুটে খাওয়া যায়, অনেক সুস্বাদু হয়। এখন দিয়ে দিচ্ছি আমি ইচা শুটকিগুলো। অবশ্যই আপনারা এই রেসিপিটা বাসায় ট্রাই করে দেখবেন। দিয়ে দিচ্ছি ডাল, প্রতিদিনের মতো আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন যেন আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই কিন্তু প্রথমে দেখার সাথে সাথে একটা লাইক দিতে ভুলবেন না। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টসগুলো পড়তে কিন্তু অনেক ভালো লাগে। তো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার আজকের এই রান্নাটি। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, সামান্য ধনিয়ার গুঁড়া, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি এটা 7 থেকে 8 মিনিট কষিয়ে নেব। অনেকে কিন্তু এই পাট শাকটা বিচি দিয়ে রান্না করে, আবার রসুন দিয়েও ভেজে রান্না করা হয়। তো এটা কিন্তু অনেক সুস্বাদু একটা শাক। তো আমি 7 থেকে 8 মিনিট ভালো করে ভেজে কষিয়ে নিচ্ছি, একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিব 1 কাপ পরিমাণ পানি। ডালটা একদম ফুটা অবস্থা পর্যন্ত অপেক্ষা করব, ডালটা এখনও ফুটে নাই। ডালটা যখন ভালো করে ফুটে যাবে তখন আমি শাকটা অ্যাড করে দিব। দেখুন এটা প্রায় 10 মিনিট পর ডালটা কিন্তু ফুটে গিয়েছে, গলেও গিয়েছে কয়েকটা। তো এই পর্যায়ে আমি শাকটা অ্যাড করে দিব।
আমি শাকটা কিন্তু অতিরিক্ত ছোট করে কাটি নাই, 1-1.5 ইঞ্চি করে কেটে নিয়েছি, কারণ এই শাকটা গরমের তাপ লাগার সাথে সাথে অনেক বেশি গলে যায়। আপনারা চাইলে এই ডাল শুটকি এগুলোর সাথে কিন্তু কাঁঠালের বিচিটাও দিয়ে রান্না করতে পারেন, অথবা বিভিন্ন রকমের বিচি আছে ওগুলো দিয়েও রান্না করতে পারেন। আমি আজকে শুটকি আর ডালটা দিয়েই রান্না করব। এভাবে ভালো করে নেড়ে ছেড়ে আমি 3-4 মিনিট পর এটা নামিয়ে নিব। শাক রান্নাটাতে আমি ঢাকনা দিই নাই, এই জন্য শাকটা একদম গ্রিন কালারই আছে। সবুজ শাকসবজিগুলো আমরা যখন ঢাকনা ছাড়া রান্না করি তখন এগুলো একদম গ্রিন কালার থাকে। ঢাকনা দেওয়ার ফলে সবুজ শাকসবজিগুলোতে একটু কালচে একটা ভাব চলে আসে, তো আমি শাকটাতে ঢাকনা দিই নাই, এটা একদম সবুজ আছে। তো আমার শাক রান্নাটা কমপ্লিট। যেহেতু আমি খাওয়ার পরে বয়সটা দিচ্ছি, তো এই শাকটা সত্যি অনেক ইয়ামি হয়েছিল। এখন আমি একটা বাটিতে সার্ভ করে নিয়েছি। দেখুন, এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও তেমন ইয়ামি হয়েছিল। অনেক সুস্বাদু এবং পুষ্টিকর একটা খাবার। তো আমি ভিডিও শেষ প্রান্তে চলে আসছি। আমার নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।